এবার স্বয়ং রাজ্যপালের নামে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করল শিবসেনা। অভিযোগ দায়ের করলেন রাজ্যের শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার। তার অভিযোগ, গত 6 থেকে 7 মাস হচ্ছে রাজ্যপাল রাজ্যপালের কাজ না করে শুধুমাত্র টুইট করে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে, যে জিনিসটা কোনোদিন হয়নি। সরকারের প্রধান হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছেন, এটা মেনে নেওয়া যাচ্ছে না। তার আরো অভিযোগ, পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছেন তিনি, উনি বিজেপির ক্যাডার হয়েছেন, পাশাপাশি রাজভবনকে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। তিনি বলেন, আমরা দেখা করতে চাইলে সময় দিচ্ছেন না, বিজেপির প্রতিনিধি দল দেখা করতে গেলে যখন তখন সময় দিচ্ছেন, আমরা দেখা করতে চাইলেই বলছেন করোনা আবহে আমি দেখা করতে পারবো না, এসব মেনে নেওয়া যায় না। যাতে বিজেপির সুবিধা হয় সেই সমস্ত কাজকর্ম উনি করে যাচ্ছেন। কলকাতা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, স্টিং নিউজ। আমার কথাটা সেটা নয়, আমার কথা হলো যে আপনাকে আমি কমপ্লেন দিচ্ছি, খারাপ ভালো মন্দ সব বিচার করে পরে আপনি ডিসিশন যে কোনো সাধারণ নাগরিক এসে জমা দিতে পারে, আপনি আপনি নেবেন, এটা হলো যে আপনার আপনি নেওয়ার কথা কি? আপনি বলে বড় বউকে পূজা করছি, আপনি রিসিভ করে মারে, আরে বড় বউ তো 12:30 আগে আসে না, 12:30 আগে আসে না, অত 6-7 মাস ধরে দেখছি যে রাজ্যপাল রাজ্যপালের কাজ না করে উনি শুধু টুইট করে যাচ্ছেন, ওনার সরকারের বিরুদ্ধে উনি টুইট করছেন। এই জিনিসটা আমি কোনো দিন দেখিনি। বামপন্থের সময় যারা বামপন্থ ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আসার আগে রাজ্যপালকে নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, সেসব ইতিহাস আমরা জানি। কিন্তু প্রকাশ্য সরকারের এগেনস্টে সরকারের মুখ মানে মাথা হয়ে তিনি বলছেন, এটা আমি মেনে নিতে পারছি না। এটা আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে অশান্ত করার, এবং উনি বিজেপির ক্যাডার হয়েছেন, মানে উনি তো দলবদল করেছিলেন, দলবদল করে বিজেপিতে এসেছেন, এখন এরম একটা পোস্ট পেয়েছেন, যদি পোস্টে থাকতে পারেন সেই জন্য এই কাণ্ডগুলো করছেন। আর রাজভবনটাকে বিজেপির অফিস বানিয়ে দিয়েছেন, আমরা দেখা করতে চাইলে সময় দিচ্ছে না, কিন্তু বিজেপির প্রতিনিধি দল যখন তখন চলে যাচ্ছে। আমরা অনেকবার চেষ্টা করেছি ওনাকে দেখা করার অনেক ব্যাপার নিয়ে, কিন্তু উনি কোনো একই কথা হলে গেছে করোনা আবহাওয়ায় আমি কারোর সঙ্গে দেখা করছি না, কিন্তু টিভিতে দেখতে পাচ্ছি যে অন্য দলের লোকেরা যাচ্ছে, মানে পার্টিকুলারলি বিজেপির দলের লোকেরা। এটা তো মেনে নেওয়া যায় না। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ওনার সব দলের সঙ্গে কথা বলা উচিত, এবং ওনাকে মানে রাজ্যপালের পোস্টটা নির্দলীয়ভাবে চালানো উচিত। অভিযোগ হলো গিয়ে মানে সরকার এবং সরকার মানে সরকারের সঙ্গে সরকারের গোলমাল লাগানো, পশ্চিমবঙ্গকে অস্থির করা, যাতে ইলেকশনের সময় বিরোধী দলেরা সুবিধা না করতে পারে বা পার্টিকুলারলি বিজেপির সুবিধা হয়, সেই কাজটা উনি করে যাচ্ছেন। মানে বিজেপি ছাড়া অন্য কোনো দল যাতে সুবিধা না করতে পারে পশ্চিমবঙ্গে, উনি সেই জিনিসটা চাইছেন। আপনার আমার নাম অশোক সরকার, আমি শিবসেনার সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের।